কোনো কিছু একেবারে হঠাৎ করে তৈরি হয় না। যেমন ধরো আমাদের আজকে স্কুল, আমাদের আজকে স্কুল কিন্তু অনেক কষ্টের পরে, অনেক কষ্ট তারপর ধৈর্যের পরে এই পর্যন্ত এখন এসে দাঁড়িয়েছে। তো তেমনিভাবে বাংলা ভাষাও কিন্তু একটা পর্যায় থেকে সৃষ্টি হয়েছে। বাংলা ভাষা অর্থাৎ বাঙালিদের যে ভাষা, সেই ভাষা কিন্তু কোনো ব্যক্তি, বিশেষ ব্যক্তি, গোষ্ঠী কিংবা জাতি এই ভাষা আবিষ্কার করেনি। এটা ক্রমবিবর্তনের ধারায় পরিবর্তন হতে হতে বিকশিত হয়েছে এবং বর্তমানে আমরা যে কথা বলছি এইরূপ প্রকাশ পেয়েছে। এটা বলা হয় দুইটি ধরনের। এই ভাষাকে ইন্দো ইউরোপীয় মূল ভাষার একটি অন্যতম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে পণ্ডিতগণ একমত পোষণ করেছে। অর্থাৎ প্রাচীন যে বাংলার যে ভাষা ছিল, এই ভাষা আর্যরা বাংলা ভাষার উৎপত্তি হয়। আর্য ভাষা দুইটি ভাগে ভাগ ছিল, একটা হলো প্রাকৃত ভাষা এবং অপরটি ছিল অপভ্রংশ ভাষা। প্রাকৃত ভাষা ছিল মানুষের যে ভাষা, অর্থাৎ মানুষ তাদের মনে ভাব প্রকাশের জন্য যে ভাষাটা ব্যবহার করত তাকেই প্রাকৃত ভাষা বলতো। আর অপভ্রংশ ভাষাটা ছিল, ভ্রংশ ভাষাটা ছিল ফকির, তারপরে ভিক্ষুক, অভিজাত এবং পুরোহিত শ্রেণীদের ভাষা। তো এটা বিভিন্ন প্রকার উদ্ভব ঘটে এখন প্রাকৃত থেকে বাংলা ভাষা জন্ম। বর্তমানে বিশ্বে 30 কোটি মানুষ বাংলা ভাষাতে কথা বলে। বাংলা ভাষার আদি নিদর্শন বলে আমরা যেটা জানি চর্য পদ, এটাকে বাংলা ভাষার আদি নিদর্শন বলে জানা যায়। এটা ছিল এক প্রকার গান বা কবিতা। তবে বাংলা ভাষার প্রথম বাংলা সাহিত্যে যে উপন্যাসটি ছিল তার নাম কিন্তু আলালের ঘরের দোলা। আলালের লের ঘরের দোলা। তো ভাষা, বাংলা ভাষা কিন্তু পরিমার্জিত হতে হতে বর্তমানে আমাদের কাছে এই রূপে এসেছে।